এবার হাজোত শক্তি বিভাগের কর্মচারীর গুন্ডাগিরি কার্যালয়ের ভিতর সুমায় মাতৃ আর পুত্রক প্রহার করলে শক্তি বিভাগের কর্মচারী বিদ্যুতের মাচুল দিবল মার খালে মাতৃপুত্র হাজোত শক্তি বিভাগের কর্মচারী গুন্ডাগিরি মাতৃপুত্র কার্যালয়ের ভিতরে গুরুলা গুরুল প্রহার করলে শক্তি বিভাগের কর্মচারী বিদ্যুতের মাচুল দিবল অহা মাতৃপুত্রক অফিসের ভিতরতে শক্তি বিভাগের কর্মচারী গুরুলা গুরুল প্রহার করার অভিযোগ ভুক্তভোগীর তো মোর বিল আছে 1200 টাকা এই মোর সন্দেহ হল তার এইখানে কর পিছত মানে কল যে পয়সাটা দিব লাগবে নাকি পয়সাটা দিব লাগবে তার এইখানে কত তোর বাপের টিউশন বি তোর কোন হয় তো থানা দিম মানে মোক থানা দিও মোর যদি গার দোষ আছে মই থানা যাম তারপর কই কেন এনেক গলা ধুই কেন একটু সিঙি দিছে তারপর হি মানে মোক মারিছে ভিতর মারিছে হ্যাঁ তারপর মানে দৌড়ে আইসু দৌড়ে এখানে মানে স্টেট ব্যাংকের ভিতর সময় গেছি মা স্টেট ব্যাংকের ভিতর আসিল সময় যার পিছত তাতে সব ফুটেজ আছে আপনার সিসি ক্যামেরা চাব তারপর স্টেট ব্যাংকের যে সিকিউরিটি গার্ড আছে তো তুমি বাইরে যা ইয়াতে মানে প্রবলেম হবো তো মানে বাইরে এখানে মানে গা চাবলে ধরেছো তারপর এখানে মানে এনেকা মানে জায়গাত আসলো মানে সিসি ক্যামেরা যাতে মোক চাব পারে এনেকা জায়গা তারপর মোর মাক ইয়াতে গুরুলা গুরুকে মারিছে মোক মারিছে হাজোর রামজার মিলপার রেজাউল হক আর মাতৃয়ে এই ঘটনা সন্দর্ভত হাজো আরক্ষী থানা দাখিল করেছে এজাহার তাতে মানুষ সাক্ষী আছে কিন্তু এজন মানুষ মোক আগে ধরা নাই যে কি হয়েছে কি নয়েছে সিহঁতর স্টাফ গোটেইকেইটা এখানে মোক প্রহার করেছে মানে মই তো নাম কই নাজানো মানে অকল গোটেই স্টাফের মানুষ মানে গুরু মোক মারিছে কোনো কথা নাই মই পুরুষ মানুষ মহিলা মানুষ মোর মা গাত কি দোষ আছে নাকি মোর দোষ মই যদি কিবা বেয়া কইছো মোর পিঠি বুকুত বেয়াকৈ প্রহার করার ফলত শরীরত বহুখিনি আঘাত পাইছে ভুক্তভোগী মাতৃপুত্রয় আরক্ষী ইতিমধ্যে দুয়োজনকে হাজো বিষ্ণুরাম মেথি সামূহিক স্বাস্থ্য কেন্দ্রত চিকিৎসা করাইছে হাজোর প্রধিরাজ দাস নিউজ18 অসম নর্থ ইস্ট সংগীত নাটক একাডেমিয়ে ঘোষণা করা 2019-20 আর 21 বর্ষের বঁটাত স্থান লাভ করেছে 16 জনক সুসন্তানে 10 গৰাকী জ্যেষ্ঠ শিল্পীর 6 গৰাকীলৈ ওস্তাদ বিসমিল্লা খা যুব বঁটা আগবঢ়োৱা হব 128 গৰাকী বরেণ্য ব্যক্তিলৈ সংগীত নাটক একাডেমির সন্মান সংগীত নৃত্য নাট্য পরম্পরাগত লোক জনজাতীয় সংগীত ক্ষেত্রলৈ উল্লেখযোগ্য অবদানের বাবে এই সকল সাধকলৈ আগবঢ়োৱা হল 2019-2020 আর 2021 বর্ষর সংগীত নাটক একাডেমি বঁটা লগতে পরিবেশন কলার 10 গৰাকী বিশিষ্ট ব্যক্তিলৈ একাডেমির ফেলো আগবঢ়ালে একাডেমির সাধারণ পরিষদে এই তালিকাত স্থান পালে 10 গৰাকী লোকে সত্রিয়া নৃত্যশিল্পী রঞ্জুমণি শইকীয়া নাট্যকার পরিচালক অবিনাশ শর্মা অভিনেতা প্রাঞ্জল শইকীয়া অঙ্কীয়া ভাওনার শিল্পী গুণীন্দ্রনাথ ওজা লোক সংস্কৃতির গবেষক প্রসিদ্ধ বিহুয়া প্রসন্ন গগৈ সত্রিয়া নৃত্যশিল্পী হরিবরা বরবায়ন বিয়াক ওজাপালির শিল্পী ধর্মেশ্বর নাথ ওজা সত্রিয়া ওজাপালির শিল্পী গুরুপ্রসাদ ওজা বেহেলাবাদক মিনতি খাউন আর লোক সংগীত নৃত্যর শিল্পী মাখন চন্দ্র বরাই লাভ করলে সংগীত নাটক একাডেমির এই বিশেষ স্বীকৃতি বঁটা প্রদানত আনন্দিত হয়ে পড়েছে লোক সংস্কৃতির গবেষক ডক্টর প্রসন্ন গগৈ এইবার ভাল লাগিছে যে ভারত সরকার সাংস্কৃতিক মন্ত্রালয়ের সংগীত নাটক একাডেমিয়ে লোক সংগীত আর লোকনৃত্য ক্ষেত্রে রিকগনিশন দিছে আর যে মানে বিহু অসমৰ বিহু ওপর এইবার প্রথমবার হয়েছে তেনকাটা খুব মানে নিজকে ভাল পাইছো আর রাইজর আশীর্বাদর খিনি লৈ পিনে আগবাড়িছো এই বটার বাবে এইবার নির্বাচিত হয়েছে বরপেটার সত্রিয়া সংস্কৃতির সাধক তথা বিশিষ্ট ওজাপালি শিল্পী গুরুপ্রসাদ ওজা সত্রিয়া ওজাপালি তথা ব্যায্য কীর্তনের বাবে বিশিষ্ট সত্রিয়া সাধকগুলি যশা হয়েছে এই সন্মান বিশিষ্ট ওজাপালি শিল্পী গুরুপ্রসাদ ওজার সরুরে পড়াই বরপেটা সত্রর সেবায়ত্য কার্যর সঙ্গে জড়িত হয়ে আছে সত্রনগরী বরপেটার 2 গৰাকী সত্রিয়া সংস্কৃতির সাধক দেশের সন্মানজনক সংগীত নাটক একাডেমি বটার বাবে নির্বাচিত হওয়ার খবরে আনন্দিত করে তুলিছে বরপেটাবাসী কেনেকুৱা মানে মই অত্যন্ত সুখী আৰু ইয়াত কৰি আৰু মই সুখী মোৰ নাই এইটোৱেহে মোৰ সমল আৰু মই ভাবিছিলোঁ যে মই এইটো পালে এটা জীৱনৰ অন্তিম সময়ত মই এটা খুব সুখী হ'ম মই ঈশ্বৰক প্ৰণাম কৰিছোঁ
চৰকাৰকো মই ধন্যবাদ দিছোঁ, তেওঁলোকৰকো মই সেৱা জনাইছোঁ আৰু তেওঁলোকৰ ভৱিষ্যতত উত্তৰোত্তৰ মই কামনা কৰিছোঁ। এই স্বীকৃতিয়ে উৎসাহিত তথা উৎফুল্লিত কৰি তুলিছে ৰাজ্যবাসীক। ইয়াৰ উপৰিও ভাৰতৰ স্বাধীনতাৰ 75 বছৰ পূৰ্তিত আজাদী কা অমৃত মহোৎসৱৰ কাৰ্যসূচীৰ অধীনত পৰিৱেশন কলাৰ ক্ষেত্ৰত 86 গৰাকী শিল্পীলৈ একাডেমীয়ে আগবঢ়ালে 1,00,000 টকাৰ এককালীন সংগীত নাটক একাডেমী অমৃত বঁটা। মাজুলীৰ নতুন কমলাবাৰী সত্ৰৰ বৈষ্ণৱ হৰিবৰা বৰবায়নে লাভ কৰিলে অমৃত বঁটা। 91 বছৰ বয়সত বৈষ্ণৱগৰাকীয়ে সত্ৰীয় নৃত্যৰ ক্ষেত্ৰত আগবঢ়োৱা অৱদানৰ বাবে লাভ কৰিছে এই বঁটা। এই বঁটা প্ৰাপ্তিত চৰকাৰলৈ কৃতজ্ঞতা শিল্পীগৰাকীৰ। এই সন্মানটো পোৱাৰ লগে লগে এইটো আপোনাৰ মোৰে গৌৰৱ নহয়, মই ভাবিছোঁ যে প্ৰথমতে অসমৰ গৌৰৱ আৰু মাজুলীৰ গৌৰৱ তথা নতুন কমলাবাৰী সত্ৰৰ আৰু গোটেই সত্ৰ সমাজৰ। ইয়াৰ লগতে অসমৰ 6 গৰাকীয়ে লাভ কৰিলে স্তাদ বিস্মিল্লা খা যুৱ বঁটা। ব্যুৰো ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু গাঁও চহৰ জিলাৰ